আজ দেখাবো 5000 টাকার আরঙ্গের একটা গিফট কার্ড দিয়ে কিভাবে 14000-15000 টাকা শপিং করতে হয়। গাড়িতে যেতে যেতে আমার হাজবেন্ড বলছিল আমার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে, আর সাথে তো আমার শাশুড়ি আম্মাও ছিল, আর এখানে আমার জামাই আমাকে নিয়ে আসলো একটা বড় ভাইয়ার দোকানে। ওই ভাইয়াকে আমি আগে থেকেই চিনতাম। শোরুমে ঢুকতেই আমি বুঝে গিয়েছিলাম যে আজকে আমার ড্রিম ফোন আমার হাতে আসবে। আর আমি তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে স্যামসাং ফোল্ড 4টা নিবো, কারণ ওই ফোনটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। অনেকদিন ধরে আইফোন ইউজ করতে করতে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে একটু অ্যান্ড্রয়েড চালাই ভাল লাগবে, সো এর জন্য আর কি এই ফোনটা নেওয়া। আর 13 Pro Max থাকা সত্ত্বেও আমার কেন যেন এই ফোনটাই নেওয়ার জন্য অনেক ইচ্ছে করতেছিল। আর আমি বারবার কেন যেন এই জায়গাটার কথা চিন্তা করতেছিলাম যে ফোল্ড করলে পরে নাকি আবার ডাক পড়ে যায়, বাট ভাইয়া বলল যে এটার মধ্যে কোনো সমস্যা নাই। আর এটার সাথে যে কলমটা ছিল এটা আমাকে আমার কাজে অনেক হেল্প করবে আমার মনে হচ্ছিল, কারণ এগুলো ছোট ছোট জিনিসগুলো আসলে হাত দিয়ে করতে গেলে দেখা যায় অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, আবার মাঝে মাঝে ডিলেট হয়ে যায়। সো এখানে আমি হচ্ছে ফুল আবার আনপ্যাক করতেছিলাম, কারণ আমি পুরোটা মিলিয়ে একটা ভিডিও চাচ্ছিলাম যেন তোমরা ফোনটাকে ঠিকঠাক মতো দেখতে পারো, সুন্দরভাবে খোলা থেকে শুরু করে এভরিথিং। তো পোলটা তো আমি আগেই খুলে ফেলেছি, বাট এখানে আমি আরেকবার খুললাম। যখন আমি ভিডিও শুরু করি তখন আমার হাতে একটা স্যামসাংয়েরই ফোন ছিল মাত্র 15000 টাকা, বাট এখন যত ভালো ফোনই হোক, যত দামি ফোনই হোক, যত ভালোই ক্যামেরা হোক, আমার কাছে ওই ফিলিংটা আসে না যেটা তখন পেলে হতো। যাই হোক, ফোনটা হাতে পাওয়ার সাথে সাথে আমার মন থেকে আমি আমার জামাইকে থ্যাঙ্কস দিচ্ছিলাম বারবার। এটা আমি আমার নিজের টাকায় কিনতে পারবো, বাট জামাইয়ের টাকায় কেনার মধ্যে মজাই আলাদা থাকে। 13 Pro Max আর এখন চালাবো হচ্ছে ফোল্ড 4 স্যামসাং গ্যালাক্সি। তো আগেই ওপেন করে ফেলেছিলাম, আর এটা অবশ্য তোমরা দেখছো, এখন একটু নাটক করতেছি যে আমি নতুন করে খুলতেছি। আর এখানে আমার উনি দেখতেছিল যে ক্যামেরা কোনটার ভালো, আর আমার জন্য তো মেইনলি ক্যামেরাটা খুব বেশি দরকার। আর এইখানে কেন যেন আমার কাছে ফোল্ড 4 এর ক্যামেরা আর 13 Pro Max এর ক্যামেরা প্রায় একই লাগতেছিল, আর দুইটা একই রকম মনে হচ্ছিল যে কাজ করে, বাট স্যামসাং একটু বেশি ব্রাইট হয়। ফোন নেওয়া শেষ করে আমরা গিয়েছিলাম হচ্ছে আরঙে, আর আমাদের যে শোরুমে আমরা ফোন কিনেছিলাম ওইটার পাশেই আরং ছিল। আর এইখানে আমরা প্রথমে কিছু শাড়ি দেখছিলাম, বাট শাড়ি আমাদের মন মতো হচ্ছিল না। আসলে শাড়ি আমার বা আমার শাশুড়ি আম্মার জন্য না, এখানে হচ্ছে আমার আম্মুর জন্য, আমার শাশুড়ি আম্মা গিফট করার জন্যই হচ্ছে শাড়ি দেখছিল। তো এইখানে যেহেতু আমাদের কোনো কিছু পছন্দ হয় না, আমরা উপরে চলে গেলাম হোম ডেকোরের জিনিস কেনার জন্য। আর হোম ডেকোরের জিনিস তো আমি যা দেখি আমার তাই ভাল লাগে, সবই ভাল লাগে, মনে হয় যেন সব নিয়ে। আর দূর থেকে ভাবছিলাম এটা একটা গামছা, বাট সামনে এসে দেখি এটা একটা কাগজ, কেমনটা লাগে। আর এইখানে অনেক ধরনের ফুল ছিল, অনেক সুন্দর সুন্দর কালারের ফুল ছিল, বাট আমি ইয়েলো আর পিঙ্কটাই নিয়েছি। আর এগুলো রাখতে হলে তো অবশ্যই ফুলদানির দরকার, সো আমি এটার মধ্যে রেখে দেখলাম যে ভালোই লাগছিল, তাই আমি এই ফুলদানিটা আর ফুলগুলো নিয়ে নিলাম। আর এইখানে আমি ফুলগুলো দিয়ে ট্রাই করছিলাম যে দেখি কেমন লাগে। আম্মু জুতো পছন্দ করতেছিল, আর এইখানে তো অনেক চাদর ছিল, আর এগুলোর মধ্যে আমি নিয়েছি কালো আর সাদার মধ্যে একটা। আমি আরও ঘুরে ঘুরে অনেক কিছু দেখতেছিলাম, সবই আমার কাছে ভাল লাগে অবশ্য। আর এখানে অনেক মোম কালেকশন থেকে আমি হাঁসের মোমটা নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি অবশ্য, ওগুলো দেখানো হয় নাই ভিডিওতে। আর অনেক কিছু শপিং করার জন্য আমরা এখানে একটা মেম্বারশিপ কার্ড পেলাম। আর এখানে ও আব্বু আম্মুর জন্য দুইটা মগ নেয়, আর এই মগগুলো অনেক সুন্দর ছিল গিফটের জন্য, একদম পারফেক্ট। আর এই তো আমাদের শপিং শেষ, বাসায় আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত তোমাদের সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। না না, ব্লগ শেষ হয়নি, দাঁড়াও। সবগুলো নষ্ট হয়ে গেছে।